वेलकम फ्रेंड्स, डिस्टेंस लर्निंग बीटी থেকে আপনাদের সবাইকে আবারো স্বাগতম। আপনাদের কন্টিনিউয়াস ইউটিউবে আমার ভিডিওগুলোর ভালো ফিডব্যাকগুলো আমাকে আরো বেশি অনুপ্রাণিত করছে নতুন ধরনের প্রবলেমগুলো ইউজ করার জন্য, দেখানোর জন্য। তো আজকে আমরা করব সেট প্রবলেম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ব্যাংক বিসিএস আইবিএ প্রাইমারি এক্সাম, তারপর হচ্ছে ইভিনিং এমবিএ, সবগুলোর জন্য আমরা দেখতে পাই এটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো আমাদের এফবি গ্রুপ আছে স্মার্ট ম্যাট প্রিপারেশন, এখানে আপনারা অবশ্যই জয়েন করে থাকবেন। এবং আজকে এটা পার্ট ওয়ান, তো এই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো সেটের ম্যাথগুলো নর্মালি তিন ভাবে সমাধান করা যায়, যে প্রথমটা হচ্ছে ফর্মুলা, দেন হচ্ছে ভেন ডায়াগ্রাম, তিন নম্বর হচ্ছে দুই দুই ইন্টু টু টু বাই টু ম্যাট্রিক্স মেথডে। আমি তিনভাবে করবো, যেহেতু আপনারা আমার চ্যানেলটি দেখেন, স্পেশাল মেথড শেখার জন্য যেগুলো ইজি আমি সেটাই দেখানোর চেষ্টা করবো। বাট সবগুলো জেনে রাখার সুবিধা কি, এক্সাম্পল আপনি যে কোনো অঙ্ক যে কোনো দিকে যদি করতে পারলে আপনার কনফিডেন্স বেড়ে যাবে, এর জন্যই আসলে করা। তো কথা না বলে শুরু করি, দেখা যাক। বন্ধুরা দেখেন, এখানে আমি তিনটা ফর্মুলা দেখাইছি, এই তিনটা ফর্মুলা দিয়ে আপনি যে কোনো অঙ্ক করতে পারবেন। একটা হচ্ছে টু সেটের অঙ্ক থাকে, একটু দেখেন একটু পরে বুঝে যাবেন, আগে একটু আমি বেসিক আলোচনা করব। টি দিয়ে আমি টোটাল বুঝাইছি, এ দিয়ে প্রথম একটা জিনিস, বি দিয়ে আরেকটা জিনিস, ওকে, মাইনাস এ এবং বি যদি দুইটাই বোর্ড থাকে প্লাস নান, মানে আমরা এইভাবে ফর্মুলা জানি, টোটাল ইকুয়াল টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস বোথ প্লাস নান, এরকম একটা ফর্মুলা জানি। নান মানে নানটা সবসময় সাথে রাখতে হবে, আমরা নানটা শিখি না, আমরা ইজিলি যেভাবে শিখতাম এইভাবে চিন্তা করেন, এ ইউনিয়ন বি সমান কি, যে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এইটারই আসলে একটা পার্ট, এইটাই এভাবেই লেখা হয়। আর প্লাস একটু নান রাখবেন, নান মানে যদি অনেক সময় দেখা যায় যে সেটে অনেকেই জয়েন করে না, এই ধরনের অঙ্ক থেকে আছে, আমরা এতে দেখতে পারবো। তো ফর্মুলাগুলো একটু দেখে যাই, থ্রি সেটে যখন থাকবে সেই রকম, টোটাল ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, তিনটা পার্ট থাকবে, মাইনাস সাম অফ টু গ্রুপস ওভারল্যাপ, এটা আমি বুঝাই দিব, সাম অফ টু গ্রুপস ওভারল্যাপ প্লাস অল থ্রি প্লাস নান, এটা থেকে এটা ডিফারেন্সটা, এখানেও মাইনাস এখানেও মাইনাস, এখানে অল থ্রি প্লাস নান, এখানে শুধু নান। আচ্ছা আরেকটা পার্ট আছে, টোটাল ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি মাইনাস সাম অফ এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি অর্থ ইম্পর্টেন্ট, এক্স্যাক্টলি টু গ্রুপ ওভারল্যাপড, যখন এক্স্যাক্টলি কথাটা আসবে তখন মাইনাস টু ইন্টু অল থ্রি প্লাস নান, এতটুকু মনে রাখতে হবে। আচ্ছা ধরে নিলাম কিছুই বুঝেন নাই, কিন্তু অঙ্ক করতে করতে বুঝবেন, আগে একটু ফর্মুলাটা দেখাই দিলাম, দেখেন অঙ্ক কত সোজা। ওকে আমরা প্রথম অঙ্কটা শুরু করি, অফ 50 পিপল 35 ক্যান স্পিক ইংলিশ, তাহলে 35 ক্যান স্পিক ইংলিশ, ইংলিশ কত 35, ঠিক আছে না। আচ্ছা 25 ক্যান স্পিক বোথ ইংলিশ অ্যান্ড বাংলা, ইংলিশ এবং বাংলা 25, আর অফ 50 পিপল মানে কত, টোটাল কত, 50 পিপল না, টোটাল তাহলে আমাদের 50 পিপল, ওকে, অ্যান্ড ইচ অফ দেম ক্যান স্পিক অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য টু ল্যাঙ্গুয়েজ, এর মানে হচ্ছে এখানে 50 জনের মধ্যে সবাই মিনিমাম একটা ল্যাঙ্গুয়েজ পারে, এর মানে নান কয়জন, মানে একদম ল্যাঙ্গুয়েজ পারে না, জিরো, কারণ বলছে অ্যাট লিস্ট একটা ল্যাঙ্গুয়েজ পারে, এর মানে নান জিরো। হাউ মেনি অফ দেম ক্যান স্পিক বাংলা, বাংলার টা কথা, এখন তাহলে ফর্মুলা আমি কি, টোটাল ইকুয়াল টু প্রথমে ইংলিশ প্লাস বাংলা মাইনাস কি, ইংলিশ ইন্টারসেকশন বাংলা প্লাস নান, না এই যে এখান থেকে আমি বের করে ফেলবো বাংলা কয়জন, আমরা বাংলাটা জানি না, টোটাল কয়জন 50 জন, ইংলিশ 35 জন, ইংলিশ ইন্টারসেকশন বাংলা 25 জন, নান শূন্য, এখান থেকে শুধু বাংলার ভ্যালুটা বের করবেন, তাহলে বাংলা ইকুয়াল টু কত, 50 মাইনাস 10 সমান 40 না,
তাহলে 40 জন পেয়ে গেলেন, বাংলা কজন কথা বলে 40 জন। এটা আমরা ফর্মুলা দিয়ে করলাম। এখন আমি ফর্মুলা ছাড়া আর একটা মেথড করবো, সেটা হচ্ছে ভেন ডায়াগ্রাম। দেখি ভেন ডায়াগ্রাম আপনারা বুঝেন কি। তো ভেন ডায়াগ্রামে আমি আবার একটু দেখি, দেখেন এটা ইংলিশ, এটা বাংলা, এটা ইংলিশ ইন্টারসেপশন বাংলা। সবসময় ইংলিশ ইন্টারসেপশন বাংলা কয়জন? 25 জন। এটা লিখলাম ইংলিশে কত? 35 জন। তাহলে এই ইংলিশ দেখেন এই পুরো সার্কেলটা 35 জন। তাহলে এই সার্কেলটা থেকে আবার এই 25 জন বাদ, তাহলে 35 থেকে 25 জন বাদ, মানে কত? 10 জন। সিমিলার এই বাংলা কয়জন আমি জানি না, তো বাংলা আমি ধরে নেই 1 জন। একজন থেকে পুরাটা এই সার্কেল পুরাটা 1 জন, এতটুকু সহ। এখান থেকে আমি 25 জনে এতটুকু বাদ দিচ্ছি না, তাহলে 25 জন বাদ দিলে বাকি এখানে থাকে কত? x-25। তাহলে x-25 মানে এই যে এতটুকু জায়গা, এই যে জাস্ট এতটুকু জায়গা। কমন দিয়ে দেখাচ্ছি। এর নান কত? শূন্য না? তাহলে নান এখানে শূন্য। এখন আমি জানি এই সবগুলো যোগ করলে টোটাল কত হবে, টোটাল হচ্ছে 50 জনের সেট। তাহলে আমি যোগ করি দেখি হয় কিনা 50 জন। এখানে 10 প্লাস 25 প্লাস x-25 ইকুয়াল টু টোটাল কত? 50। এন এক্স এর ভ্যালু বের করেন, এক্স এর ভ্যালু 40। তাহলে ভেঞ্চিত দিও আপনি পেয়ে গেলেন। তাহলে হাউ মেনি অফ দেম ক্যান স্পিক বাংলা? 40। এবার ভেঞ্চিত্র পরে আমি আরেকটা মেথড দেখাবো, মেথড 3। এটা সব থেকে আসল স্মার্ট মেথড যেটাকে বলে, 2×2 ম্যাট্রিক্স। এটা সব থেকে বেশি এফেক্টিভ যে কোনো অঙ্কের জন্য, এটাই আপনারা এক্সামে তাড়াতাড়ি করার জন্য ইউজ করবেন। আমি একটু আস্তে আস্তে করি, দেখেন এভাবে ঘর টানবে। এটা হচ্ছে বাংলা, এটা বাংলা নট, মানে বাংলা না, এটা ইংলিশ, এটা ইংলিশ না, এভাবে কর। টোটাল কত মনে আছে? টোটাল 50। আচ্ছা আমি একটু ভ্যালুগুলো লিখে নিই। টোটাল 50 ছিল, ইংলিশে 35, ইংলিশ ইন্টারসেপশন বাংলা হচ্ছে 25, নান শূন্য, বাংলা হট। আচ্ছা টোটাল 50 ছিল, এন ইংলিশে কত? 35 জন না? তাহলে এই যে ইংলিশ এই বরাবর 35 লিখবে, তা বাকি 50 হইতে কত লাগে? 15, মানে ইংলিশ পরে স্পিক করে না, ইংলিশ স্পিক করে না, এইরকম 15 সংখ্যা। বুঝে গেছেন? ওকে, তারপর ইংলিশ ইন্টারসেকশন বাংলা, মানে ইংলিশ এবং বাংলা দুই ভাষায় বলতে পারে, তো ইংলিশ এবং বাংলা দুই ভাষায় বলতে পারে কি এই ঘরটা না? এখানে 25 কত হবে 35-এর সমান? 10 হইলে জানেন সেটা পাইলেন। এখন নান দেখেন, নান মানে কি? সে ইংলিশও বলতে পারে না, বাংলাও বলতে পারে, তাহলে বাংলাও বলতে পারে না এই ঘরটা। দেখেন তো, বাংলাও বলতে পারে না, ইংলিশও বলতে পারে না, মানে এই ঘরটা শূন্য। আবার এখানে 15 লিখছে, তাহলে এখানে 15 হবে, কারণ 15 যোগ 0 = 15। এই দুটো যোগ করেন, 10 যোগ 0 = 10, 25 যোগ 15 = 40। এখন সবকিছু বের হয়ে গেছে, দেখেন বাংলা বলতে পারে 40 জন, বাংলা বলতে পারে না 10 জন, ইংলিশ বলতে পারে 35 জন, ইংলিশ বলতে পারে না 15 জন। দেখেন সব বের হয়ে গেল। এখন কোশ্চেন কি চাইছে? কোশ্চেন হচ্ছে বাংলা বলতে পারে কয়জন? তাহলে বাংলা বলতে পারে 40 জন, তাহলে বাংলা বলতে পারে 40 জন অ্যান্সার। বুঝছেন? এটা কিন্তু সব থেকে ইজিয়েস্ট মেথড, এটাই আমরা মেনলি ফলো করবো। এগুলো আমি আপনাকে সাথে সাথে দেখাবো। আসলে এই মেথডটা আপনি যদি করেন, আপনি নিজে নিজে এইগুলা নিজেই তৈরি করতে পারবেন। এই মেথডটা এত বেশি কার্যকরী, আমি এগুলো আপনাকে দেখাই দিব। এখন যাই, আপনারা হয়তো বুঝছেন আশা করি, অবশ্যই কমেন্টে জানাবেন কেমন বুঝলেন। আপনারা কেউ কমেন্ট লেখেন না,
কমেন্ট লিখলে আমি অ্যাটলিস্ট ইন্সপায়ার হই। দ্যাটস ওয়াই অবশ্যই অবশ্যই কমেন্ট লিখবেন যে ভাইয়া ভালো হয়েছে বা খারাপ হয়েছে, যেটাই হোক খারাপ হলে কী খারাপ হয়েছে সেটা আমাকে বলবেন। আমি অডিও কোয়ালিটি আমি বলছি যে ইমপ্রুভ করব, কিন্তু একটু টাইম লাগবে, আমি লকডাউনে আটকে আছি, অফিসে বাসায় যেতে পারতেছি না, নিজের বাসায় বসে আছি, ওইখানে আমার সব কিছু। দ্যাটস ওয়াই একটু অপেক্ষা করুন, অডিও নিয়ে আসলে আমি হেল্প করতে পারবো না, আপাতত একটু কষ্ট করে দেখুন। দুই নম্বর অঙ্কটা দেখি, আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ ইন দা বারিধারা এরিয়া 90% পপুলেশন ওনে কার, তাহলে কার কত 90%, 50% ওন জিপ, ওন জিপ কত 50%, অ্যান্ড এভরিবডি ওনস ওয়ান অর আদার অর বোথ। এর মানে কি? মানে প্রত্যেকেরই যে কোনো কিছু হয়, কার আছে না হয় জিপ আছে, এর মানে নান কয়জন, নান 0%, এই কথাটা দিয়ে এটা বুঝো। হোয়াট ইজ দ্য পার্সেন্ট অফ জিপ ওনার্স হু ওয়ান্টস এ কার আছে, সেটার আগে আমরা নর্মাল এখন অঙ্ক করি। আমরা তো ফর্মুলা দিয়ে আমরা প্রথম অঙ্ক করার চেষ্টা করব, টোটাল ইকুয়াল টু কি, কার প্লাস জিপ মাইনাস, মাইনাস কি ছিল, কার ইন্টারসেকশন জিপ, তাই না, প্লাস নান, না টোটাল, এটা পার্সেন্টেজ অঙ্ক, তাহলে টোটাল 100%, কার 90%, জিপ 15%, মাইনাস কার ইন্টারসেকশন, মানে কার এবং জিপ দুইটি আছে এরকম কজন আমি জানি না, নান 0%, তাহলে কার ইন্টারসেকশন জিপ কত 90 100, 105, 5% আছে কার এবং জিপ দুইটি আছে। এন্ড কোশ্চেনে যাই, হোয়াট ইজ দ্য পার্সেন্ট অফ জিপ ওনার্স হু ওনস এ কারস, হোয়াট ইজ দ্য পার্সেন্ট অফ জিপ ওনার্স, জিপ ওনার কয়জন দেখেন তো, জিপ ওনার 15 জন, তো জিপ ওনার 15 জন, এই 15 জনের মধ্যে কার 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 গাড়ি আছে, তো 15 জনের মধ্যে কার এবং জিপ আছে 5 জনের, তাহলে 15 জনের মধ্যে জিপ এবং কার দুজনের, মানে 5 জনের আছে, 15 জন জিপ ওনারের মধ্যে 5 জনের আবার কার আছে, 15 জন জিপ ওনারের মধ্যে 5 জনের কার আছে, কোশ্চেন এটাই চাইছে। এখন এটা পার্সেন্টেজে কনভার্ট করতে বলছে, 100% 1/30 × 100, 33.33%, তাই না, 33.33%, যাদের কার আছে তাদের, যাদের জিপ আছে তাদের মধ্যে আবার গাড়ি আছে 33.33%। আচ্ছা এবার মেথড টু আমরা যেটা দেখবো কি, ভেন ডায়াগ্রাম, তাই তো, ভেন ডায়াগ্রামটা দেখি কিভাবে করা যায়। তাহলে আমি হচ্ছে একটা কার আঁকি, একটা জিপ আঁকলাম, সবসময় মাঝখানের হিসাব করবেন যে কার এবং জিপ, আচ্ছা মাঝখানেরটা আমি জানি না, তাহলে মাঝখানেরটা আমি এক্স ধরে নিলাম, মাঝখানে হিসাব করতে হয়। আচ্ছা এখন কার কত পার্সেন্ট আছে, 90%-এর না, তাহলে 90% থেকে পুরোটা 90, এটা হচ্ছে কার, এটা জিপ, কার পুরোটা আছে এই 90%, এখান থেকে এক্স কি বাদ হয়ে যাবে না, এতটুকু আমি হিসাব করতেছি, এই যে এই দেখ এতটুকু, আর জিপ আছে 15%-এর, 15% থেকে এতটুকু বাদ দিলে, কমনটা বাদ দিলে 15 - x, আচ্ছা এগুলো সব পার্সেন্ট, আমি পার্সেন্টে লিখতেছি না, আর নান কত, 0, নানটা বাইরে লিখবো, সবগুলো যোগ করে 100 হবে, 90 - x, এতটুকু দিলাম, তারপর এই যোগ এক্স এতটুকু দিলাম, প্লাস 15 - x ইকুয়াল টু 100, কার ইন্টারসেকশন কার এবং জিপ দুইটাই আছে এরকম 5%, তাই না। এখন কোশ্চেন বলছে জিপ আছে 15 জনের, এর মধ্যে কার কারও আছে কতজনের, 15 জনের মধ্যে 15 জন জিপ হোল্ডারের মধ্যে, 15 জন জিপ হোল্ডারের মধ্যে কার আছে 5 জনের, একজনের জন্য কত, 100 জনের, তাহলে অ্যান্সার হচ্ছে
অর্থাৎ 33.33%। এবার স্মার্ট মেথডটা দেখি। স্মার্ট মেথডে আমরা 2x2 ম্যাট্রিক্স করব, 2x2 ম্যাট্রিক্স মেথড, সেটা দেখেন। এবার আমরা সুন্দর করে একটু করব, কার আছে কার নাই, জিপ আছে জিপ নাই, ঠিক আছে। আচ্ছা 90% আমরা কি জানি, একটু এখানে লিখে দেই, 90% এর কার আছে, জিপ আছে 15% এর, আর হচ্ছে নন 0%, এতটুকু আমার ইনফরমেশন, টোটাল 100%, তাই না? এতটুকু আমার ইনফরমেশন। এখন কার আছে কয়জনের, 90% 90% কার আছে, আর টোটাল কত, 100 না, এটা কিন্তু টোটাল, টোটালের উপর, তাহলে 90% কার আছে, কার নাই বাকি 10%, জিপ আছে কত, 15% এর না, এই যে 15% এর জিপ আছে, তাহলে জিপ সোজা 15%, বাকি 85% এর জিপ নাই, নন 0%, একটা পায়ে গেলি হলো, দেখেন নন 0%। এখন সব আপনি হিসাব মিলাতে পারবেন, এটা দিয়ে এটা যোগ করেন, মানে এই দুটো যোগ করে 85 হবে, তাহলে এখানে 85% হবে, এখানে 10 যোগ ফল, তাহলে এখানে 10 বসান, 10 ও শূন্য যোগ 10, এখানে 15ই তো হবে, তো 15ই থেকে এখানে 5 বসান, 5 আর 10 15, তাহলে এই ঘরটা কি, জিপ এবং কার এই কয়জন আছে, 5% না, এই ঘরটা তো সেটাই নির্দেশ করতেছে, তাই না? ওকে, বুঝে গেলেন? এন্ড কোশ্চেনে বলছে 15 যেই জনের জিপ আছে তাদের মধ্যে কারা কয়জনে আছে, আছে 5 জনের, কিন্তু 100% 33.3%। তাহলে দেখেন তিনটা মেথড আমরা করে ফেললাম, এর মধ্যে কিন্তু স্মার্ট মেথডটাই সব থেকে ইজি, আপনার কোনো কিছু ভাবনা চিন্তা করতে হয় না, অঙ্কের থিওরিতে ফেলে দিলে আপনার হয়ে যাবে। তো সবগুলোই শিখেন, এটা এক্সামে অ্যাপ্লাই করবেন, কারণ এক্সাম অ্যাপ্রোচ বলে একটা কথা আছে, এক্সামে কিন্তু এটা ফার্স্ট না, আপনি ব্যাংক বিজনেস আইবিএ যখন করবেন তখন এগুলো তাড়াতাড়ি রিটেনে করতে গেলে ওইগুলো আপনি বেঞ্চিত টেনচিত্র দিয়ে, এটা এটা দিলে যে সমস্যা তা না, বাট এটা থেকে আমি আপনাকে দেখাবো, শুধু এই মেথডটা জানলে আপনি এই মেথডগুলো কীভাবে বের করতে হবে, একটা অঙ্কে আমি দেখা দিব, কঠিন একটা অঙ্ক, সমস্যা নেই, আমরা আগাই সামনে। তিন নাম্বার, ক্লাব এ হ্যাজ 20 মেম্বার্স এন্ড ক্লাব বি হ্যাজ 28, আইবিএম বেতে আসছে, আচ্ছা ক্লাব এ হ্যাজ 20 মেম্বার্স, ক্লাব বি হ্যাজ 28, ফাইন, ইফ এ টোটাল অফ 48 পিপল বিলং টু দ্য টু ক্লাবস, তাহলে এ এবং বি দুইটা ক্লাবে কতজন আছে, আচ্ছা সরি এ এবং বি না, মানে টোটাল হচ্ছে 42 পিপল আছে, না আমরা ফর্মুলা কি জানি, টোটাল ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস এ ইন্টারসেকশন বি প্লাস নান, তাই না? হাউ মেনি পিপল বিলং টু বোথ ক্লাব, মানে এটা চাইছে কোশ্চেন, আর নান কিন্তু এখানে জিরো, কারণ নান কিছু বলা নাই মানে জিরো, তাহলে টোটাল হচ্ছে 42, এ হচ্ছে 20, বি হচ্ছে 28, এ ইন্টারসেকশন বি আমি জানি না, এটি আমাকে বের করতে বলছে, না আমি জিরো, ইন্টারসেকশন বি সিম্পল 20 20 40 48 6, তাহলে হাউ মেনি পিপল বিলং টু বোট ক্লাব, 6, ইজি একটা ছিল, এটা কি মেথড 1 ফর্মুলা। এবার মেথড 2 করবো, কি ভেন ডায়াগ্রাম, না ভেন ডায়াগ্রাম, তাহলে ভেন ডায়াগ্রাম, ভেন ডায়াগ্রামটা আমি এখানে করি একটু ছোট করে, এ এবং বি আমি টোটাল যেটা আমি জানি না, তাহলে এ কত বলছিলাম 20, তাহলে এতটুকু এ পুরাটা 20, তাহলে 20 থেকে এক্স বি দিলে এটা কি 20 মাইনাস এক্স, ফাইন, এবং বি কত 28 মাইনাস এক্স, তাই না, 20, নন জিরো, তাহলে যোগ করেন 20 মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস 20 মাইনাস এক্স, এটা যোগফল কত, টোটাল 42, টোটাল 42, মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এক্স, এক্স ইকুয়াল টু 6, তাহলে হাউ মেনি পিপল বিলং টু বোথ ক্লাব, আমি ধরে নিলাম বোথ ক্লাবে এক্স জন, তাহলে এক্স এর ভ্যালু 6,
আনসার শেষ। এবার আমি তিন নাম্বারটা করব, যেটা হচ্ছে স্মার্ট মেথড। তাহলে স্মার্ট মেথডটা 2×2 ম্যাট্রিক্স মেথড বলি। আচ্ছা এখানে টোটাল এখানে কত, এ এবং এতে নাই, বি এবং বি ক্লাবে নাই, ই ক্লাবে কজন, 20 জন। আর টোটাল কত ছিল এখানে, টোটাল হচ্ছে 42 জন। তাহলে এখানে এ ক্লাবে 20 জন থাকলে বাকি হচ্ছে 22 জন থাকে, টোটাল মিলে 42। এবার জান বি ক্লাবে কজন ছিল, বি ক্লাবে 28। তাহলে বি ক্লাবে নাই কত, 14 জন। এবং এখানে বলছি ইফে টোটাল, এখানে না না জিরো না, এখানে জিরো, দেখেন বাকি সব কিন্তু আমি বের রাখলাম। এটার সাথে এটা যোগ করলে এটা হবে, তাহলে 14 আর 0 যোগ করলে এটা, এটার সাথে এটা যোগ করলে এটা হবে, তাহলে এখানে 22 বসুন, 22 আর 0 যোগ করলে এটা, এখানে কত বসাইল, 28 হবে, 6 আর 22 28 না। ওকে এন্ড কোশ্চেন চাইছে কি, ইন্টারসেকশন বি তো, তাহলে ইন্টারসেকশন বি কত, 6 জন। তাহলে আপনারা 6 জন পেয়ে গেলেন, দেখেন কত ইজিলি আপনি অঙ্কগুলো বের করতে পারছেন আনসার। এটা খুবই এফেক্টিভ টেকনিক। ইন এ ক্লাস অফ 120 স্টুডেন্ট 60% ক্যান স্পিক ইংলিশ। তাহলে টোটাল হচ্ছে 120 স্টুডেন্ট, ফাইন, এর মধ্যে ইংলিশ বলতে পারে কত, 60%। তাহলে 120 এর 60% কত, 120 এর 10% 12, 60% 5 12 6 12 72, এইভাবে হিসাব করবেন। রেস্ট ক্যান স্পিক অনলি ইংলিশ। আচ্ছা শুধু ইংলিশ বলতে পারা, আপনি যে এখানে লিখে দেবেন রেস্ট ক্যান ইংলিশ, বাকি সবাই ইংলিশ বলতে পারে, তাহলে 120 থেকে ফ্রেঞ্চ বাদ দিলে ইংলিশ চলে আসবে না, অনলি ইংলিশ আর শুধু ইংলিশ ওয়ার্ডটা কিন্তু এসব সেটে প্রবলেম, মানে আলাদা, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে আপনি এটা শুধু এবার ইংলিশ লিখতে পারবেন না, অনলি ইংলিশ অন্য জিনিস দেখাবো। ইফ 25% অফ দোজ ইন এ ক্লাস ফ্রেঞ্চও কথা বলে ইংলিশও কথা বলে, তাহলে 25% 72 এর 25% কত, 72 এর 25% হচ্ছে 4 দিয়ে ভাগ করলে 4 18 72, তাহলে 18 জন। এখন বলছে যারা ফ্রেঞ্চে কথা বলতে পারে তাদের মধ্যে থেকে 4 ভাগের 1 ভাগ ফ্রেঞ্চ এবং ইংলিশে কথা বলতে পারে, তাহলে 4 ভাগের 1 ভাগ মানে 25% 18। হাউ মেনি স্টুডেন্ট ইন দা ক্লাস ক্যান স্পিক অনলি ইংলিশ, ক্যান স্পিক ইংলিশ, অনলি ইংলিশ চাই নাই, ক্যান স্পিক ইংলিশ, ইংলিশ চাইছে। ওকে আর কেউ কথা বলতে পারে না এরকম আছে, দেখেন এখানে কিন্তু একটা কথা ছিল 60% স্পিক ইংলিশ, বাকি সবাই শুধু ইংলিশে কথা বলে, 60% ফ্রেঞ্চে কথা বলে, বাকি সবাই ইংলিশে কথা বলে, এর মানে নান কেউ কোনো ভাষায় কথা বলতে পারে না, এরকম পার্সনের সংখ্যা শূন্য। আমরা ফর্মুলায় যাই, টোটাল ইকুয়াল টু ফ্রেঞ্চ প্লাস ইংলিশ মাইনাস ফ্রেঞ্চ ইন্টারন্যাশনাল ইন্টারসেকশন ইংলিশ প্লাস নান, টোটাল 120 ইকুয়াল টু ফ্রেঞ্চ কত, 72 প্লাস ইংলিশ এটা আমার বের করতে হবে, মাইনাস ফ্রেঞ্চ ইন্টারন্যাশনাল ইংলিশ কত, ইন্টারসেকশন ইংলিশ 18, খালি ইন্টারন্যাশনাল ওয়ার্ডটা আসতেছে, ইন্টারসেকশন আনতে পারতেছে না। ওকে নান জিরো, এখান থেকে ইংলিশ বের করলে আপনার অ্যান্সার আসবে 66। ফাইন, এখন আপনি এটা থেকে আপনি ই করতে পারেন, যেহেতু আমাদের ইনফরমেশন দেওয়া আছে আমরা এখান থেকে ই করি, ভেন চিত্র দিয়ে মেথড টু ভেন চিত্র। তাহলে ভেন চিত্র আমি কি করব, আমার টোটাল 120 ফাইন ফ্রেঞ্চ ইংলিশ দুই ভাষায় একসাথে কথা বলতে পারে কতজন, 18 জন আমরা জানি, আর ফ্রেঞ্চ টোটাল 72, তাহলে 72 থেকে 18 মাইনাস দেন, 72 থেকে 18 মাইনাস দিলে বাকিটা থাকে। সিমিলার ইংলিশ কত বলতে পারে, ইংলিশ কথা বলতে পারে, আমি ধরে নিই এক্স, এক্স থেকে 18 কমনটা বিয়োগ যাবে, নান জিরো। এখন সবগুলো যোগ করলে কি হবে, 72 মাইনাস 18 প্লাস 18 প্লাস এক্স মাইনাস 18 ইকুয়াল টু টোটাল 120। এখান থেকে আপনি এক্সের ভ্যালু বের করেন, এক্সের ভ্যালু বের হবে 66। এটা একটা পদ্ধতি। এখন মেথড থ্রি দেখি, মেথড থ্রিটা হচ্ছে স্মার্ট মেথড, সেটা আমরা কি করব, খুব সোজা করে আমরা ইজিলি তাড়াতাড়ি করে বের করতে পারবো। এটা হচ্ছে ফ্রেঞ্চ, ফ্রেঞ্চ বলতে পারে না, ইংলিশ বলতে পারে, ইংলিশ বলতে পারে না, টোটাল 120, ফ্রেঞ্চ বলতে পারে 72 জন দেখতেছেন, বাকি ফ্রেন্ডস বলতে পারে না কত, এটা আপনি এমনি হিসাব করে ফেলতে পারেন। তাহলে হিসাব করেন, তাহলে হচ্ছে 48 জন, ইংলিশ বলতে পারে,
ইংলিশ বলতে পারে কজন আমি জানি না, নান কজন আমি কিন্তু জানি, ফ্রেঞ্চও পারে না, ইংলিশ পারে না, জিরো। তাহলে এখন এটা যোগফল কি 48 হবে না? তাহলে এখানে 48 দেখেন কেমনে বের করতে, একটা থেকে আরেকটা, এটা 48 পেয়ে গেলাম, তাই না? এখন ফ্রেঞ্চ এবং ইংলিশ দুইটাই বলতে পারে কয়জন? 18। তাহলে এটা যোগ করেন, 8 আর 16, 4 আর 5, 6, 66 থেকে 120 বিয়োগ দেন, তাহলে এই দুটা মিলাতে এটা হবে, তাহলে 6 কত হবে 10 = 4 হইলে 6 আর 1 = 7, 7 কত হবে 12 = 54, তাহলে এটা 54। এন্ড কোশ্চেন আপনার চাইছে কি? কোশ্চেন চাইছে শুধু ইংলিশ কজন বলতে পারে, দেখেন ইংলিশ বলতে পারে 66, কিন্তু আপনি এখান থেকে একটা ওয়ার্ডই জানবেন না, সব কিছু বের হয়ে যাবে, যে কোনো কম্বিনেশন। ফ্রেঞ্চ এবং ইংলিশ বলতে পারে 18 জন, ফ্রেঞ্চ বলতে পারে না কিন্তু ইংলিশ বলতে পারে 48 জন, ফ্রেঞ্চও বলতে পারে না, ইংলিশও বলতে পারে না, 0 জন, ফ্রেঞ্চ বলতে পারে বাট ইংলিশ বলতে পারে না, 54 জন, কত শত, সব কিছু আপনি বের করতে পারবেন। ওকে, এবার লাস্ট নাম্বারটা আমি দেখাচ্ছি, 5 নাম্বার, অলমোস্ট 19 মিনিটের ভিডিও, দেখে তো ভয় পাবেন আপনারা, 29 মিনিট হয়ে গেছে, আমার যা মনে হয় আরো 5 মিনিট লেগে যাবে। নাম্বার 5, 70 স্টুডেন্টস আর এনরোলড ইন ম্যানেজমেন্ট, তাহলে ম্যানেজমেন্টে, ও ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এন্ড মার্কেটিং, আচ্ছা মানে টোটাল হচ্ছে আমার 70 স্টুডেন্ট, এর মধ্যে ম্যানেজমেন্টে আছে কয়জন? এর মধ্যে 40% স্টুডেন্ট ম্যানেজমেন্টে আছে, 40 স্টুডেন্ট, অ্যাকাউন্টিং আছে 35, মার্কেটিং আছে 30, 50 স্টুডেন্টস আর এনরোলড ইন অল দ্য 3 কোর্সেস, মানে মার্কেটিং, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, মার্কেটিং এ 50, মানে অল 3 আর কি, একটু ব্র্যাকেটে লিখে দিই অল 3। হাউ মেনি স্টুডেন্টস আর এনরোলড ইন এক্স্যাক্টলি 2 অফ দ্য কোর্সেস, দেখেন এম বি আই বি এর কোশ্চেন, এক্স্যাক্টলি ওয়ার্ডটা থাকলে কি ইউজ করবেন? আমি আপনাকে প্রথমে যখন অঙ্ক করাইছিলাম প্রথমে বলছিলাম না, আমি একটু দেখাই, এক্স্যাক্টলি ওয়ার্ডটা থাকলে কি করতে হবে, এক্স্যাক্টলি ওয়ার্ড থাকলে বি নাম্বার ফর্মুলাটা ইউজ করতে হবে, এক্স্যাক্টলি ওয়ার্ডটা না থাকলে এই ফর্মুলাটা ইউজ করতে হবে, এটা মাথায় রাখি, তাহলে আমরা এই অঙ্কটা এভাবে করব আগে করতে পারি। টোটাল হচ্ছে প্রথমে একা একা যারা আছে সেগুলো লিখলাম, মাইনাস তারপর ফর্মুলা কি ছিল, সাম অফ এক্স্যাক্টলি টু ওভারল্যাপ, মাইনাস 2 ইনটু অল 3, আমি ফর্মুলাটা লিখতেছি, প্লাস নান, এখানে দেখেন কোনো ভাষায় কথা বলতে পারে না এরকম কেউ আছে, নাই, নান হচ্ছে 0। এখন টোটাল যাই 70, মার্কেটিং কত, 70, অ্যাকাউন্টিং 35, ম্যানেজমেন্ট ইভ সরি ম্যানেজমেন্ট হচ্ছে 40, অ্যাকাউন্টিং 35, মার্কেটিং 30, দুইটা নাম এক, তো এর জন্য প্যাচ লাগে। আচ্ছা কোশ্চেন বলছে হাউ মেনি স্টুডেন্টস আর এনরোলড ইন এক্স্যাক্টলি 2 অফ দ্য কোর্সেস, মানে এই যে এক্স্যাক্টলি 2 ওভারল্যাপ মানে 2 কোর্সেস, তাহলে এটাই হচ্ছে আপনার মেইন, এটা আপনাকে চাইছে, এটা আপনাকে বের করতে হবে, মানে এইটাই আপনাকে বের করতে হবে, তাহলে সাম অফ এক্স্যাক্টলি 2 কোর্সেস, 2 ওভারল্যাপ জাস্ট 2 কোর্সেস লিখলাম, ঠিক আছে আর কিছু না, মানে 2 ইনটু অল 3 কত, 15 প্লাস নান 0, এন্ড সাম অফ এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি কিন্তু ইম্পর্টেন্ট, এক্স্যাক্টলি 2 কোর্সেস, এক্স্যাক্টলি ওয়ার্ডটা দেখাবো আর একটু বিস্তারিত বুঝবেন, এখান থেকে ক্যালকুলেশন করলে আমার ক্যালকুলেশন কত আসে 5, তাহলে হয়ে গেল, ফর্মুলা দিয়ে আপনি করলেন, তাহলে এই মেথড 1 কি, ফর্মুলা দিয়ে আমি করলাম, ফর্মুলা ছাড়া এখন আমি যদি আপনাকে বলি যে ফর্মুলা দিয়ে না আপনি আমাকে, আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি, এক্স্যাক্টলি না থাকে যদি আপনাকে যদি কোশ্চেন বলতো এভাবে, হাউ ম্যানি অফ দ্য স্টুডেন্টস আর এনরোলড ইন টু অফ কোর্সেস, এখানে এক্স্যাক্টলি ওয়ার্ড নাই, ইন টু
ফর্মুলাটাও চেঞ্জ, অ্যানসারও চেঞ্জ। খুব বেশি মাথায় রাখবেন, যারা আইবি এর পরীক্ষা দেবেন তারা কিন্তু এগুলো একটু মাথায় রাখতে হবে। আর যারা ছোট টাইপের পোস্টে পরীক্ষা দিবেন, ছোট টাইপ বলবো না, আসলে সব থেকে বেশি যেটা কম্পিটিটিভ কম, যেখানে কম্পিটিশন সেখানে এগুলো আসে না, কিন্তু আইবি এতে ব্যাংকে এগুলো আসে, ইভেন বিসিএসও আসছে, তাহলে এইভাবে করবেন আশা করি। তাহলে আজকে আমি এখানেই পার্ট ওয়ান শেষ করলাম। পার্ট টু তে আপনাদের জন্য খুব ভালো ভালো অঙ্ক আছে, পার্ট টু আমরা করব। এটা আর একটা জাস্ট পার্ট টু করলেই আমরা শেষ করে ফেলতে পারবো যত ধরনের অঙ্ক আছে। অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে, যাতে নিয়মিত আপনাদের ভিডিও দিতে পারি। ধন্যবাদ।